Jabakusuma Sankasham Kashyapyam Madhutim Tantarim Sarva Papa Gnam Pranatosmi Divakaram Ipasham Pratisharavam Kiradar Navasam Dhavam Swami Sashyam Kutyasham thank you.
বাবা বৌদিকে আশীর্বাদ করবে এসো। আজ এই ধান দুব্য ছাড়া আর কিছু দিয়ে আশীর্বাদ করার মতো আমার কিছু নেই মা। আমাকে তোমার একটুও পছন্দ হয়নি না? এরপর চুল দিয়ে পা পুচিয়ে দেবে নাকি? যদি তাই দিই। আমার আপত্তি আছে, এই গুরু পূজা আমার ভালো লাগে না। এইসবে আমি বিশ্বাস করি না, তাই তোমার অবিশ্বাসে আমি বাধা হব না। তুমি আমার বিশ্বাস। বিজয়া, আমি তর্ক করতে চাই না, আমি শুধু চাই তুমি আমার মনের মতো হওয়ার চেষ্টা করো। আমি জানি আমাকে তোমার একটু পছন্দ হয়নি, সত্যি কি বলো? কি করে জানলে? শুধু তোমার বাবার কথা তুমি আমায় বিয়ে করেছ, নইলে? নইলে কাকে বিয়ে করতো? নলিনীকে। হাসলে চলবে না, আমি সব জানি, তোমার মাস্টারমশাই মেয়ে নলিনী। সে নাকি লেখাপড়া জানে, ভালো গান গাইতে পারে, দেখতেও নাকি খুব সুন্দরী। ও তোমার মায়া বলেছে বুঝি? কি ব্যাপার, সব গয়নাগুলো খুলে রাখলে যা? এত গয়না মানায় না। কি বলতে চাও কি তুমি বিজয়? না কিছু না। দিয়েছিলাম একদিন বাদে, আর দেখো কাজকর্ম করতে যায় না, কি অন্যায় বলুন তো। হ্যাঁ কি অন্যায় বলুন তো, তোর বউটা যে অসুরা, রাতেও ঘুমে না দিনেও ঘুমে না, সবসময় চোখে চোখে রাখে, সবসময় চোখে চোখে রাখে, খেয়ে একেবারে না, নামেও যেমন চেহারাও তেমনি অসুরা। কি ব্যাপার, বিষ্ণু ঠাকুর কি সব বলছে? কিছু মনে করবেন না, ছেলে মানুষ তো, ওর বুদ্ধিটা এখন ঠিক পাশে নিয়ে গেছে বুদ্ধি। পছন্দ হয়েছে আয়নাটা? খুব পছন্দ হয়েছে। আমার পাওনাটা দাদা? আমার ভুলে গেছি, কি অন্যায় বলুন তো বৌদি, আমাদের দু ভাইয়ের পাওনাটা। পাওনাটা?